তো দর্শক বন্ধুরা, আমরা একজন নার্সারির মালিককে পেয়েছি। ওনার নার্সারি এবং উনি এখানে একটি বৃক্ষ মানুষের স্টল দিয়েছেন এবং ওনার স্টলটি অনেক দৃষ্টিনন্দন। আমরা আপনাদেরকে ওনার স্টলটা ঘুরিয়ে দেখাবো এবং ওনার কাছ থেকে কিছু প্রশ্ন আমরা জানার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনার চ্যানেলকে বিশেষ ধন্যবাদ যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষ মেলা এসে প্রচার করার জন্য অভিনন্দন, ধন্যবাদ। তো আঙ্কেল, আপনার নার্সারিটার নাম এবং কোথায় আপনার নার্সারিটা অবস্থিত এই বিষয়ে একটু আমাদের কিছু বলবেন। আমার নার্সারিটা হচ্ছে সুগন্ধা নার্সারি, আমাদের সিলেট শহরের সদর উপজেলার সিলেট তামাবিল রোড দাসপাড়া বাজার পড়ছে সুগন্ধা নার্সারি। আমাদের বিরল প্রজাতির বৃক্ষ আছে, হাজারো প্রজাতির দেশি বিদেশি ফল ফুল ঔষধি গাছে ভরপুর আমার সুগন্ধা নার্সারি। সিলেট শহর সদর উপজেলার 13 বিঘা জায়গার উপর আমার 3টি নার্সারি আছে। আর আমরা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্টল দিয়েছি, সিলেট 50টি স্টলের মধ্যে আমারও একটি স্টল এখানে। আমরা এখানে সিলেটের বৃক্ষপ্রেমিক যারা আছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফুল ফল ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছ নিয়ে আসছি। আমরা চাই আমাদের কাছে যদি কেউ বলে যে এর পাক গড়ে কী ধরনের গাছ রাখবে, আমরা সেই উপদেশ দেবো। সেই গাছ আমাদের কাছে আছে বেলকনিতে, বারান্দায়, ড্রয়িং রুমে, মানে পড়ার টেবিলে, যে কোনো ধরনের গাছ আমরা দিতে পারবো। যে ইনশাল্লাহ যে গাছ দেবো মরবে না, এমনও গাছ আছে 2 মাস 1 মাস পানি না দিলেও গাছ বাঁচবে। আমাদের এই ধরনের গাছ আছে, আপনারা নিতে পারবেন। তো আঙ্কেল, আপনারা কি সিলেটের বাইরে কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকেন? জি, আমাদের সিলেট সুগন্ধা নার্সারি নামে একটা পেজ আছে, আমাদের পেজের লিঙ্ক আছে দেওয়া। আমরা সারা বাংলাদেশে, বিশেষ করে সারা বাংলাদেশে আমরা গাছ কুরিয়ার করি, এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। বিশেষ করে আমার যে গাছ অর্কিড, আপনারা জানেন সিলেট সহ দেশের ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জেলার মানুষ অনেক বাসা বাড়িতে যারা থাকে মাটি পছন্দ করে না এবং মাটির গাছ রাখার জায়গা নাই, তাদের জন্য আমাদের যে প্রয়াস যেটা অর্কিড মাটি এবং গোবর ছাড়া কাঠের মধ্যে এবং কোকোপিটের মধ্যে, কোকোডাসের মধ্যে আমরা এই অর্কিড উৎপাদন করে থাকি। সেই অর্কিড আমরা দেশের মানুষের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় আমরা কুরিয়ার করে থাকি। শুধু অর্কিড না, বিভিন্ন ধরনের ফুল ফল ঔষধি এবং ননি ফল যা ক্যান্সার প্রতিরোধক গাছগুলো আমরা কুরিয়ার করে থাকি। তো আঙ্কেল, কত আমরা বুঝতে পারছি আঙ্কেলের নার্সারিতে প্রচুর গাছ রয়েছে, সব ধরনের গাছ রয়েছে। উনি কাস্টমার বেদে আপনি যে ধরনের গাছ চাইবেন উনি আপনাকে সেই ধরনের গাছ দিতে পারবেন। তো চলুন আমরা আঙ্কেলের স্টলটা একটু দেখে আসি এবং ওনার গাছগুলোর কিছু দাম জানার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, আমরা খুবই দুর্লভ একটি গাছ দেখতে পাচ্ছি। তো এই গাছটার সম্পর্কে আমরা সুগন্ধি নার্সারির আঙ্কেলের কাছ থেকে জানার চেষ্টা করব এই গাছটার বৈশিষ্ট্য এবং এই গাছটা কতটুকু এক্সপেন্সিভ। তো আঙ্কেল, এই গাছটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ দর্শক, আপনারা যারা এই চ্যানেলটি দেখতেছেন আমি এই চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের স্টলে বিরল প্রজাতির বিভিন্ন গাছ আছে, এর মধ্যে একটি হচ্ছে ননি ফ্রুট। ননি ফল হচ্ছে আপনারা মানে নেটের মাধ্যমে সার্চ দিয়ে, ননি ফুল ফল দিয়ে সার্চ দিয়ে, বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি যে কোনো ভাষায় সার্চ দিলে এটার মানে গুণ চলে আসবে। তারপরেও আমি একটু বলতেছি, এটা বিশেষ করে ক্যান্সার প্রতিরোধক একটা ফল। এরপরে আপনার বাত ব্যথা কারো যদি থাকে মানে কমে না, এটার জুস খাইলে, এটার ফল খাইলে বাত ব্যথা কমবে। চুলকানি যার কারো চুলকানি থাকে, অ্যালার্জি যেটা বলে, কমে না। এই ধরনের ফ্রুট খাইলে আপনার চুলকানি কমে যাবে। এই ধরনের 20-25টা রোগের মানে ক্ষতিকর রোগের কাজে আসে। আপনারা যারা এই ফলটি দেখতেছেন চ্যানেলের মাধ্যমে, আপনারা আমার এই মানে এই এই গাছটি আপনারা নিলে, আমরা চারা বিক্রি করি, ছোট চারা 200 টাকা, বড় চারা 500 টাকা, এবং ফল সহ গাছ যদি কেউ নিতে চান আমাদের কাছে 3000 টাকা আমরা বিক্রি করি। এই চ্যানেলের মাধ্যমে, এর মাধ্যমে কেউ যদি আমাকে ফোন দেন, তাহলে এই চ্যানেলের নাম বলে যদি কেউ ফোন দেন, আমরা 20% কমিশন আপনাদের এই গাছগুলো প্রত্যেকটা গাছে 20% দেবো, এবং ফল আমরা বিক্রি করি 3000 টাকা কেজি, তারপরেও আমরা 20% কমিশনে দেবো। তো আমরা আঙ্কেলের কাছ থেকে ক্যান্সার প্রতিষেধক একটি গাছ ননিফল গাছ সম্পর্কে জানতে পারলাম। এবং সবথেকে খুশির বিষয় যে আঙ্কেল আমাদের সব সাবস্ক্রাইবারকে আমাদের চ্যানেলে রেফারেন্স দিলেই আপনারা
20% পর্যন্ত প্রত্যেকটির আছে এবং গাছের ননী ফলগুলোতে আপনারা ছাড় পেয়ে যাবেন। যদিও আঙ্কেল তেমন কোনো ছাড় দেওয়া যায় না, যেহেতু গাছগুলো অনেক এক্সপেন্সিভ এবং অনেক দুর্লভ। গাছগুলো সচরাচর আমি নিজেই দেখি, আমি এগ্রিকালচার নিয়ে ভিডিও করি, আমার এই গাছ সম্পর্কে ধারণা নেই। আঙ্কেলের কাছ থেকে আজ আমি প্রথম ধারণা পেলাম, সত্যি গাছটা অনেক দুর্লভ এবং দেখে আমার ভালো লাগে। তো যেহেতু আঙ্কেল অর্কিডের কথা বলেছিলেন, তো আঙ্কেলের কাছ থেকে এবার আমরা কিছু অর্কিড দেখে নেবো। তো চলুন আঙ্কেল ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে বাস্কেট বাই, এটা হ্যাঁ এটা হচ্ছে বাস্কেট বাই, আমাদের সিলেট পাহাড়ি অঞ্চলের একটা অর্কিড। এইটা এই এই সিজনের ফুল ফুটে, অর্কিড তো বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফুটে। এটা হচ্ছে বাস্কেট বাই অর্কিড, এটা মুক্তামানা, এটা ক্রিসমাস ট্রি। দাম যদি হ্যাঁ এটা 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 ফুল সহ কেউ যদি কিনতে চায় আমাদের সুগন্ধ নার্সারিতে অনলাইনে যে কোনো সময় আমরা এটা 300 টাকা বিক্রি করি। এই আমি তো বললাম এই যে এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ বলে আমার নাম বলে আমরা 20% কমিশন দেবো। ফুল সহ এখন আছে, ফুল আছে, ফুল সহ নিতে পারবেন। এই অর্কিড গ্রুপের এটা হচ্ছে ক্লাব মসেস। এই দেখেন এটা 300 টাকা আমরা বিক্রি করি। বড় গাছ আছে 1200-1500 টাকা পর্যন্ত হাইব্রিডিয়ামের বিভিন্ন গ্রুপ আছে আমাদের কাছে। যেহেতু মেলা শেষ, সেলের সেল শেষ পর্যায়ে ফুল শেষ হয়ে গেছে, এগুলো আমরা 300 টাকা বিক্রি করে আপনারা নিতে পারেন। এগুলো হচ্ছে এয়ার প্লান্ট বলে, এয়ার প্লান্ট বাতাস থেকে গাছ খাবার গ্রহণ করে, মাঝে মধ্যে একটু স্প্রে করা লাগে। এই দেখেন কোনো মাটি গোবর সারা শূন্যের উপরে গাছ বাড়ছে। এই এয়ার প্লান্টগুলো আপনারা যারা পছন্দ করে নিতে পারেন। বিশেষ করে আমি এই সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে আমি যে বলছি গাছ গাছ সম্পর্কে জানাবো। এই দেখেন অনেকে মাটি পছন্দ করে, অনেকে মাটি পছন্দ করে না, গোবর পছন্দ করে না, কিন্তু গাছ পছন্দ করে। তখন গাছ কীভাবে সেই চিন্তা ভাবনা করে আমি মাটি এবং গোবর ছাড়া এই পাথরের মধ্যে গাছ কীভাবে হয় এবং বছর বছর আপনার ঘরে গাছ থাকবে, মরবে না, এই চিন্তাভাবনা করে আমি পাথরের মধ্যে গাছ তৈরি করছি। আমার বাসায় 6 মাস থেকে আমি এটা গবেষণা করতেছি। 6 মাস যে গাছগুলো বাঁচে সেই গাছগুলো আমি মেলায় নিয়ে আসছি, প্রচুর সাড়া পাইছি এবং কম মূল্যের মধ্যে, যেমন 150 টাকার মধ্যে এই গাছটা পেয়ে আপনার বাসায় বারান্দায় বেলকনি ড্রয়িং রুমে ডাইনিং রুমে যে কোনো রুমে আপনারা রাখতে পারেন। ইন্ডোর প্লান্ট এটা মানি প্লান্ট গ্রুপের। তাদের জন্য মূলত এই গাছটা আঙ্কেল নিজে গবেষণা করে করেছেন। তো আশা করি এখানে আরো অনেক গাছ রয়েছে, আঙ্কেল আমাদেরকে পরিচয় করে দিবেন। এটা হচ্ছে ফান, যেমন মানে পানির মধ্যে একদম পানি, এখানে মাটিও নাই, পাথরও নাই, কিচ্ছু নাই, শুধু পানির মধ্যে এই গাছটা আপনারা মানিয়ে নিতে পারেন। এই গাছটা পানির মধ্যে বাচ্চারা হাতে এলে খুব ফোমের মতো লাগে, কিন্তু তার এটা জীবন আছে। এই দেখেন শিকড় এই সে পানির মধ্যে বেঁচে থাকে। এই গাছগুলো শুধু পানির মধ্যে, কেউ যদি বারান্দা যে কোনো টেবিলে রাখতে পারে, পানির মধ্যে গাছগুলো বোঝা যাবে না পানির নিচে পানি আছে। দর্শক বন্ধু যদি একটু ক্লোজ করে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু পানি, গাছগুলো কিন্তু জীবন আছে, কিন্তু এখানে শুধু পানির ওপর আঙ্কেল অভিনব কায়দায় গাছটি খুব সুন্দরভাবে গাছটি এখানে একটু শুধু পানির উপর গাছটি লাগিয়েছেন। আমি দর্শক বন্ধুদের আবারও দেখানোর চেষ্টা করছি। তো এবার আমরা বাংলাদেশ কৃষি গবেষণার উদ্ভাবিত একটা জাত বাড়ি মালটা ওয়ান। আপনার এটা পয়সা দেখলেই চিনতে পারবেন, বাড়ি মালটা ওয়ান। এটা খুবই মানে সবুজ মালটা বলে, সবুজ মালটা নামে পরিচিত, খুবই মিষ্টি। সাত বাগান বারান্দা মানে সাত বাগানে এটা খুব ভালো হয় এবং কেউ বাগান করলে করতে পারেন। এবং বেকার যুবক যারা আছেন, যারা জমি আছে বা ভাড়া জমি নিতে পারবেন, বেকার আমার সাথে যোগাযোগ করবেন। একদম কম পয়সায় আপনাকে মানে মাসে 1-1.5 লাখ টাকা রুজু করা যায়, এরকম ব্যবস্থা আমি করে দিতে পারবো আপনাদেরকে। এবং আমার কাছে বিভিন্ন ধরনের ইনডোর আছে, আউটডোর আছে। এটা হচ্ছে মোসাম্বি, এটা মাল্টা গ্রুপের একটা, এই একটা রেয়ার একটা ফল। সিলেটের প্রথম মেলায় প্রথম উঠছে, এটার হচ্ছে রুদ্রাক্ষ।
এটা রুদ্রাক্ষ নেটে সার্চ দিলে আপনারা জানতে পারবেন। তারপর আমি তো ছোট্ট করে বলি যে আমাদের মনীষী যারা আছে হিন্দু সম্প্রদায়ের যারা মনীষী আছেন তারা এই গাছটা গাছের ফল বীজ মালা মালা হিসেবে ব্যবহার করে। এটা রেয়ার সিলেটের মানে বন বিভাগের কর্মকর্তারা এসে বলে গেছেন এটা একদম রেয়ার, এটা মানে দুর্লভ একটা গাছ, এটা আমি সংগ্রহ করেছি, আশা করি আমরা তারা করতে পারবো। দাম সম্পর্কে যদি আঙ্কেল একটু ধারণা দিতেন। দাম এটা আমরা বিক্রি করার জন্য নয়, শো করার জন্য আনছি। তবে আমি একটা গাছ রাখবো, একটা গাছ যদি নিতে চান তাহলে 10,000 টাকা আমি বিক্রি করবো, 10,000 টাকা এই গাছটা রেয়ার আমি বিচির জন্য মূলত আনছি, পরে আমরা 100-200 টাকায় গাছ বিক্রি করতে পারি। আমরা খুবই রেয়ার একটি গাছ দেখতে পেলাম, এই গাছের দাম মাত্র আঙ্কেল 10,000 বলছেন এবং উনি একটা চারা করার চেষ্টা করছেন। আশা করি আঙ্কেল যদি এটা চারা করতে পারেন আমরা আরও অনেক সুলভ মূল্যে গাছটা পেতে পারবো। তো চলুন দেখা যাক এবার আঙ্কেল আমাদেরকে কী দেখান। এটা হচ্ছে সিলেটের মানে আমার সুগন্ধা নার্সারি ভেরিকেটেড মালটা, এই যে আপনারা দেখতেছেন। এটা আপনি যদি চান সারা বছর আপনার গাছে মালটা থাকবে এই এই জারটা নিতে পারেন। আমরা সারা বছর আপনার গাছ থেকে একটা একটা পারবেন, একটা একটা খাবেন সারা বছর। এই মানে অফ সিজনও যে স্বাদ সিজনে সেই স্বাদ থাকবে আপনার এই মালটাটা। খুবই রেয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা করতেছে বাংলাদেশের সবগত এটা গাছ দেওয়ার জন্য। আপনারা এটা দেখতেছেন অর্নামেন্টাল মালটা বলে, দেখার খুব সুন্দর। আপনারা এটা ক্লোজ করে দেখান, এটা হলুদ এবং সবুজ এই মালটাটা। এটা খুবই মিষ্টি, খুবই সুস্বাদু এবং মানে সহজে ধরে। এটা একদম মানে এক বছরের গাছে ফল আসে। এই এই গাছটা আপনারা নিতে পারেন। এটা এখানে আমার একটা ইয়ে আছে, বিদেশি ফলের কর্নার আছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন, এটা হচ্ছে পিস ফল, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভোকাডো, হ্যাঁ রামবোটান আছে, আপনার এই চেরি ফ্রুট, খাজুর, এরপরে আছে নাশপাতি, আপেল, এই যে ড্রাগনের ফল ফল সহ ড্রাগন, আপনাদের বিভিন্ন মানে বিদেশি এই যে আছে আপনার আশফল লঙ্কার নামে পরিচিত, এই এই গাছগুলো বিদেশি কন্যার নামে পরিচিত। এই যে হচ্ছে রামবুটান আপনারা দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে সিলেটার আদা লেবু, ওই যে 12 মাস আদা লেবু যেটা হয় মাঝে মাঝে অর্কিডও আছে আমাদের। আপনারা চাইলে আমাদের সুগন্ধা নার্সারি দিয়ে সার্চ দিতে পারেন, সুগন্ধা নার্সারি একটা পেজ আছে, এই পেজে আপনারা নক দিলে আপনার বাসায় আমরা গাছ পৌঁছে দেব। বিশেষ করে সিলেট শহরে যারা বসবাস করেন আমার সুগন্ধা নার্সারিতে আপনারা যদি নক দেন তাইলে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি গাছ দিয়ে থাকি। আমরা অফারের বিষয়টা যে আমি আবারও বলতেছি যে আপনারা যারা টপিক এই চ্যানেলের মাধ্যমে যারা আমাকে গাছ নিতে বলবেন আমি সবাইকে 20% কমিশনে আমি গাছ দেবো। আমার দুর্লভ বিভিন্ন গাছ আছে, সময় নাই আপনাদের, যারা সময় নাই আমি দিতে পারবো আপনাদেরকে। আপনাদের কাছে আমাদের ক্যাকটাস আছে, হ্যাঁ ইনডোর প্ল্যান আছে, আউটডোর আছে, সব ধরনের প্ল্যান আছে, বিভিন্ন ধরনের প্ল্যান আছে আমাদের কাছে, আপনারা নিতে পারবেন। এখানে একটা আছে আমাদের মশলা কর্নার, আমরা এখানে এই যে দেখেন আপনার এই যে মশলা কর্নার নামে আমরা একটা যেটা কর্নার করছি, যারা এক জায়গায় আপনারা দেখতে পারবেন, এটা গোলমরিচ, হ্যাঁ এটা এলাচি, এটা হচ্ছে পোলাও পাতা বলে আমাদের, হ্যাঁ তেজপাতা আছে, দারুচিনি আছে, গোলমরিচ আছে, বিভিন্ন ধরনের মানে মানে মশলা দিয়ে আমরা এটা সাজিয়েছি। আমরা ওই এদিকে যদি আপনারা যান একটা আমাদের ঔষধি কর্নার আছে, আপনারা যারা ঔষধ গাছ সম্পর্কে দেখবেন ঔষধি গাছ সম্পর্কে জানবেন আপনারা এই বিষয়ে দেখতে পারেন। সুগন্ধা নার্সারিতে আসলে একই জায়গায় একই ছায়ার নিচে একই সাথে আপনারা বিভিন্ন যেমন এটা দেশি বিলুপ্তি প্রায় ঔষধি গাছের কর্নার আমরা যেটা লজ্জাপতি এখানে আছে, বহেরা আছে, এরপরে আপনার চুইজাল চুইজাল আছে আমাদের কাছে, এটা উলট কম্বল, এটা পাথরকুচি, এরপরে আপনার আছে তুলসী, অর্জুন, বাসক, নিম, কর্তকী, আমলকি, বহেরা, এই যে আছে আপনার সাজনা, থৈকরা, এটা অবশ্যই রিটা, রিটার গাছ আমার মনে হয় না কেউ দেখাইতে পারবে। এই যেখানে আপনার রিটা গাছ, আমরা আগে শুনতাম রিটা দিয়ে নাকি আমরা সাবান, আগের মানুষ প্রাচীন মানুষ রিটা দিয়ে কাপড় চুপড় ধুইত, সাবান ব্যবহার করতো সাবান হিসাবে। আমি মানে রিটার গাছ চারা সংগ্রহ করছি বলতে বীজ থেকে চারা সংগ্রহ করছি। কেউ যদি দেখতে চান রিটার গাছ আপনারা আসবেন। অশোক এই দেখেন একটা ফুলের গাছ, অশোক গাছ, কেউ নামটাও দেখেন অশোক গাছ, এটা এটা আমাদের গ্রামের ভাষা বলে মেন্দা গাছ,
এটা পাতা পেটের ব্যথা যদি হয় তাহলে এটা পাতা চিবে আর রসটা খাইলে আপনারা এটা ইয়ে মানে সেরে যায়, উপকার, খুবই উপকার এটা। এখানে আছে জারা লেবু, সিলেটের সাতকরাটা এটা দেখেন আপনার, সিলেটের সাতকরা বাড়ির সাতকরা এক, বাংলাদেশ কৃষি গবেষণার উদ্ভাবিত জাতিটা বাড়ির সাতকরা এক, ফল সহকে যদি গাছ নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন। আমাদের 100 টাকার গাছ থেকে শুরু করে 3000-4000 টাকার গাছও পর্যন্ত। দর্শক বন্ধুরা, প্রায় 2 ঘন্টা হলো আমরা সিলেট বিভাগীয় বিক্রয় মেলা চলে এসেছি। চলে আসার পর আমরা বিভিন্ন স্টল পরিদর্শন করি, কিন্তু অনেক স্টল মালিকরাই আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেনি। তো আমরা একজন আঙ্কেলকে, খুবই আন্তরিক একজন আঙ্কেলকে পেয়ে গেলাম, যিনি আমাদের সাথে নির্দ্বিধায় ওনার সবগুলো গাছ, ওনার এক্সপেন্সিভ গাছ, ওনার সবগুলো গাছ আমাদের দেখিয়েছেন। তার পাশাপাশি আমি বলতে পারি, আমি যতটুকু পরিদর্শন করেছি, আমি যতটুকু গাছ সম্পর্কে জানি বুঝি, আমার কাছে লেগেছে সিলেটের বৃক্ষ মেলার, বিভাগীয় বৃক্ষ মেলার সব থেকে সুন্দর যদি কোনো স্টল থাকে ওনার স্টল। ওনার স্টলে অনেক এক্সপেন্সিভ গাছ থাকার পাশাপাশি উনি ওনার স্টলটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন। তো বন্ধুরা, আমার আরও ইচ্ছা ছিল যে আঙ্কেলের আরও গাছ সম্পর্কে জানার, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শুনতে পারিনি। আমরা খুব শীঘ্রই আঙ্কেলের নার্সারিতে যাব। আঙ্কেলের তিনটি নার্সারি রয়েছে, প্রত্যেকটি আমরা রিভিউ করার চেষ্টা করব। এই রিভিউগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুকটি ফলো করে রাখতে হবে। এবং সবথেকে মজার এবং সবথেকে আনন্দের বিষয় যে আঙ্কেল আমাদের সবগুলো গাছের মধ্যে 20% অফার দিচ্ছেন। আমার সব সাবস্ক্রাইবার যারা ভিডিওটি দেখছেন, তারা যদি আঙ্কেলকে এগ্রিকালচার টপিক রেফারেন্সটা দেন, তাহলে আপনারা 20% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন সবগুলো গাছে। অনেক এক্সপেন্সিভ গাছ যেগুলো বাংলাদেশে খুবই দুর্লভ, কিন্তু এইগুলো গাছেও আপনারা ছাড় পেয়ে যাবেন। তো আঙ্কেলকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই যে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তো আঙ্কেল, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে একটু বলবেন। ধন্যবাদ যারা দেখছেন, আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। সিলেট অনেক মানে পরিচিত মুখ আছে আমাদের মেলায়, আসে না অনেকে, আসছেন ছোটোভাইটা আসছে, আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাকে যদি পেতে চান ওনাদের মাধ্যমে, ওনারা আমার নাম্বার দিয়ে দিবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বিভিন্ন দুর্লভ জাতীয় ক্যান্সার প্রতিরোধক সহ বিভিন্ন ধরনের ঔষধি গাছ আমার কাছে আছে, বাসা বাড়ি সাজানোর জন্য আমার কাছে আছে। তো যদি বাগান করতে চান, বাগান পরিচর্যা, বাগান করার নকশা, বাগান তৈরির পরিচর্যা কীভাবে